তো অনেকে বলে যে আমি কোথায় পড়েছি, আমি পড়াশোনা করেছি দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায়, তারপরে পড়েছি আল আজহার ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর করেছি মিশরে, এবং ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া থেকে মাস্টার্স এম ফিল করে এখন পিএইচডিতে আছে। তো আপনার ছেলেকে যে আমি যেখানে পড়েছি ওখানেই পড়াতে হবে নট নেসেসারি, আরও অনেক প্রতিষ্ঠান আছে সেগুলোতে আপনারা পড়াতে পারেন। ছেলে মেয়েদেরকে কোথায় দিতে হবে জিজ্ঞেস করলে আমি সাধারণত দারুন নাজাতের কথা বলি, তামিরুল মিল্লাতের কথা বলি, টঙ্গী শাখা, মীর হাজারীবাগ শাখা, কিংবা জামিয়া কাসেমিয়া নরসিংদীতে যে মাদ্রাসাটি আছে সেটির কথা বলি। উত্তরাতে তানজিমুল উম্মাহ আছে, ভালো একটি প্রতিষ্ঠান, সেখানে দেওয়া যেতে পারে। লালমাটিয়াতে এভারোজ ইন্টারন্যাশনাল আছে, ইংলিশ মিডিয়ামের একটি মাদ্রাসা, তো সেখানে আবার খরচ খুব বেশি। তো এই প্রতিষ্ঠানগুলোর কথা আমরা বলি, আসলে আমরা যে প্রতিষ্ঠানে পড়েছি সেগুলোতেই পড়াতে হবে এমনটা নয়। আপনি যে লোকেশনে থাকেন, যে এলাকাতে থাকেন, সে এলাকার যে ভালো ভালো প্রতিষ্ঠানগুলো আছে সে ভালো প্রতিষ্ঠানগুলোতে আপনারা দিতে পারেন। আসলে বিষয় হচ্ছে ছোটবেলা থেকে খুব সচেতনভাবে আবুল কালাম আজাদ ভাই, আপনি রেগুলার ফোন দিয়ে যাচ্ছেন, মানে কন্টিনিউয়াস, আমি বারবার কেটে দিচ্ছি, আপনি পরে ফোন দিবেন মেহরবানি করে। তো আপনি যে লোকেশনে আছেন সেই লোকেশনের যে ভালো প্রতিষ্ঠান সেখানে দিলেই চলবে। আর ছোটবেলা থেকে একটু সচেতনভাবে ছেলেকে মানুষ করতে হবে, এবং ছেলের মধ্যে স্পিরিটটা আনতে হবে যে তোমাকে মুক্ত স্বাধীন চিন্তা নিয়ে পড়াশোনা করতে হবে, ভালো কথা, জ্ঞানের কথা, কল্যাণের কথা যেখানেই পাও সেখান থেকে তোমাকে কালেক্ট করতে হবে। আল হিকমাত দাল্লাতুল মুমিন ফা হাইসু ওয়াজাদ ওয়াজাদা ওয়াজাদা হা ফাহু আহাক্ক বিহা। তো যেখানেই মানুষ হেকমা, কল্যাণ, উইজডামের, জ্ঞানের কথা পাবে সেখান থেকে মানুষ গ্রহণ করবে। তো এভাবে যদি ছোটবেলা থেকে আপনারা ছেলেমেয়েদেরকে মানুষ করতে পারেন, এবং ঘরে কিন্তু একটা পড়াশোনার পরিবেশ রাখতে হবে, তখন দেখা যাবে যে ঠিকই ফ্যামিলি থেকে সে শিখছে, প্রতিষ্ঠান থেকে শিখছে, এভাবে সে একজন আলোকিত মানুষ হবে। তো আপনাদের ছেলেমেয়েরা শিক্ষিত হোক, সুশিক্ষিত হোক, আপনাদের মুখ উজ্জ্বল করুক, দেশের কল্যাণ বয়ে নিয়ে আসুক, তারা দেশপ্রেমিক হোক এবং তারা খুব ব্রাইট ক্যারিয়ার করুক, আমরা সেই কামনাই করছি।